সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও ভালোবাসে সিক্ত হলেন সদ্য প্রয়াত কিংবদন্তি গীতিকার চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক গাজী মাজহারুল আনোয়ার। রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে তার কফিনে শ্রদ্ধা জানান আত্মীয় বন্ধু সহকর্মী শুভাকাঙ্ক্ষী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। সেখানে জেলা প্রশাসনের পক্ষ থেকে রাষ্ট্রীয় মর্যাদায় এই বীর মুক্তিযোদ্ধাকে গার্ড অফ অনার দেওয়া হয়। সকাল 11টা থেকে দুপুর 12টা পর্যন্ত গাজী মাজহারুল আনোয়ারের মরদেহ শহীদ মিনারে রাখা হয়। এরপর দুপুর 12:30টায় মরদেহ এফডিসিতে নেওয়া হয়। সেখানে তার প্রথম নামাজে জানাজা ও পরে চ্যানেল আই ভবনের দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর গুলশানের আজাদ মসজিদের তৃতীয় জানাজা শেষে বনানী কবরস্থানে মায়ের কবরে দাফন করা হবে। গতকাল রোববার গাজী মাজহারুল আনোয়ার 79 বছর বয়সে মারা যান। তিনি গত 60 বছরে 20,000-এর বেশি গান লিখেছেন। সঙ্গীতে অসাধারণ অবদানের জন্য 2002 সালে তিনি 21টি পদক লাভ করেন। তিনি 5 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। যেই কাজগুলো অনেক রেখে গেছেন আমাদের জন্য, যেই স্মৃতিগুলো রেখে গেছেন, যে সৃষ্টিগুলো রেখে গেছেন, সেটা কখনো আমাদের পুরনো হবে না। গাজী ভাই যে অনন্য অসাধারণ কাজ করে গেছেন সেটা বিশ্বের বুকে অনন্য হয়ে থাকবে, যে কোনো ভাষায় একজন মানুষ 20,000 গান লিখতে পারেনি। জয় বাংলা, বাংলার জয়ের পরে আর গানও না লিখতেন গাজী ভাই থাকতেন। আমাদের মাঝ থেকে চলে গেল, তিনি তার কাজের মাধ্যমে তার যে কালজয়ী সৃষ্টিগুলো আছে, তার গান, তার সুর, তার চলচ্চিত্র, তার কাহিনী, এগুলোর মাধ্যমে তিনি যুগ যুগ ধরে, শতবর্ষ ধরে কিংবা আরও পরে যতদিন বাংলা গান থাকবে আমি মনে করি ততদিন তিনি বেঁচে থাকবেন। এফডিসিতে থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জাহিদ রহমান। জাহিদ, গাজী মাজহারুল আনোয়ারকে প্রথম নামাজে জানাজা কি হয়েছে কিনা তার, এবং আরও দুটি জানাজা শেষে তার দাফন কখন করা হবে জানাবেন। আফসানা, আপনি জানেন যে গাজী মাজহারুল আনোয়ার নিহতের পর তার আজকেই এইমাত্র কিছুক্ষণ আগে প্রথম জানাজা অনুষ্ঠিত হলো এফডিসিতে। তার আগে কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের শ্রদ্ধার জন্য তাকে নিয়ে যাওয়া হয় তার মরদেহ, এবং সেখানে সর্বস্তরের শ্রদ্ধা জানানোর পর এফডিসিতে আনার পর সেখানে চলচ্চিত্র অঙ্গনে যারা রয়েছেন কলাকৌশলী শিল্পীরা, প্রযোজক, পরিচালক এবং এফডিসির কর্মকর্তা কর্মকর্তৃবৃন্দ, এছাড়া তথ্যমন্ত্রী এখানে শ্রদ্ধা নিবেদন করেন। এরপরে তাকে নিয়ে যাওয়া হয়েছে চ্যানেল আইতে, সেখানে শ্রদ্ধা নিবেদন শেষে এবং জানাজা শেষে তার মরদেহ নিয়ে যাওয়া হবে গুলশান আজাদ মসজিদে। সেখানে তৃতীয় দফা জানাজা শেষে বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে তার মায়ের কবরে। গাজী মাজহারুলের যে অবদান যে সঙ্গীতাঙ্গনে, পরিচালক হিসাবে, চলচ্চিত্র অঙ্গনে, প্রযোজক হিসেবে, এই অবদানের কথা তুলে ধরে কিন্তু প্রত্যেকটি মানুষ বলেছেন যে তার যে কর্মময় জীবন সেটি আসলে গবেষণা করা যেতে পারে, এবং তিনি খুব অল্প সময়ের মধ্যে যে কোনো একটা স্ক্রিপ্ট বা পাণ্ডুলিপি থেকে তিনি তার যে গান সেটি তিনি লিখে দিতে পারতেন, এবং তার গানের গাঁথনিতে আসলে মানুষের জীবন নিয়ে, মানুষের স্বপ্ন নিয়ে ছিল, এবং সেগুলো প্রত্যেকটি আজকে মানুষের কাছে মুখে মুখে রয়েছে। এছাড়া তিনি ইউনেস্কোতে তার 3টি গান শ্রেষ্ঠ গান হিসেবে কিন্তু সেখানে স্বীকৃতিও দেওয়া হয়েছে। তো এই যে এই চলে যাওয়া, তার এই চলে যাওয়াটা সাংস্কৃতিক অঙ্গনে, সেই অঙ্গনকে অনেকটাই অপূরণীয় ক্ষতি হয়ে গেল বলে এখানে যারা এসেছিলেন প্রত্যেকেই সেটি বলেছেন, এবং তার পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতাও জানানো হয়েছে। আফসানা, অসংখ্য ধন্যবাদ জাহিদ। দর্শক, এতক্ষণ এফডিসি থেকে জানাচ্ছিলেন সহকর্মী জাহিদ রহমান।